এটা হচ্ছে নরমাল পোরশনটা ডান পাশে এবং বাম পাশে হচ্ছে বিগ পোরশনটা প্রত্যেকটা কিন্তু ইলেকট্রিসিটি ছাড়াও 3 দিন পর্যন্ত খাবারটা ভালো রাখতে সক্ষম নিউ শোরুম উপলক্ষে 20% ডিসকাউন্ট চলতেছে 20% ডিসকাউন্ট চলতেছে এটাতে 40000 টাকা রেগুলার প্রাইস আফটার ডিসকাউন্ট 36800 আসবে এটা আবার নিচেই ডিপ গ্লাস সিস্টেম আপনার প্রত্যেকটাতে গ্লাস দেওয়া থাকবে আপনারা চাইলে এই গ্লাসটা খুলে ইউজ করতে পারবেন সামনে কুরবানি আসতেছে আপনার ডিপটা বেশি দরকার আপনি এটা ডিপ করে নিলেন 50% ডিপ হয়ে গেল আছে 300 লিটার এটা থেকে একটু বড় চাইগুলোকে সব নন ফ্রস্ট আপনারা তো মিরপুর 11 তে চলে আসছেন তাই না জি জি আমরা মিরপুর 11 পল্লবীতে চলে আসছি অনেক প্রিমিয়াম একটা আউটলেট হয়েছে এখানে পল্লবী বাসীদের জন্য এটা খুবই সুখবরের বিষয় যে তাদের আর দূর দূরান্ত আপনাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা ব্যাপার আচ্ছা আজকে কি কি ফ্রিজের কালেকশন দেখাবেন আজকে হচ্ছে আমরা আমাদের সিঙ্গেল ডোরের কালেকশন গুলো দেখাবো এখানে তো আমি নন ফ্রস্ট থেকে শুরু করি আজকে ডিসকাউন্ট থাকবে কেমন ভাইয়া ডিসকাউন্ট তো নতুন শোরুম উপলক্ষে ধামাকা একটা অফার থাকবেই স্পেশাল একটা অফার অবশ্যই দিব এবং সাথে কিছু গিফট হ্যাম্পার দেওয়ারও চেষ্টা করব যে যে কাস্টমারই আমাদের আসবে প্রোডাক্ট পারচেস করবে সাথে অবশ্যই আমরা কিছু না কিছু গিফট হ্যাম্পার দিয়ে দিব আচ্ছা তাহলে কোন কোন মডেল থেকে শুরু করতে পারি সো আমরা যদি নন ফ্রস্টের মধ্যে ধরি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই মডেলটা আছে 278 লিটার সিঙ্গেল ডোরের মধ্যে পাবেন এবং প্রত্যেকটা অ্যান্টিব্যাকটেরিয়াল টেকনোলজি এটা 278 লিটার এটা রেগুলার প্রাইস হচ্ছে 43,900 টাকা আফটার ডিসকাউন্টে 20% এটা 35,120 টাকায় চলে আসবে আচ্ছা এবং সাথে কালার হবে মডেলের ভিতরে এটা আমার একটাই কালার সিলভার কালার আমাদের সিলভার কালার কালারটা খুবই স্ট্যান্ডার্ড এবং এটার পর যদি আসি আমি গ্লাস ডোরের মধ্যে আমাদের 270 লিটার থেকে শুরু হয়েছে 270 লিটার এটা হচ্ছে ফুলি টেম্পার্ড গ্লাস এগুলো দাগ স্ক্যাচ মরিচা পড়বে না এখানে দেখা যায় যে বাসায় বাচ্চা কাচ্চা খেলনা থ্রো করলো কোনো সমস্যা নেই এই গ্লাসটা টেম্পার্ড গ্লাস এটা প্রোটেক্ট করতে পারবে এবং সাইডে লেদার প্রোটেক্ট আছে জং মরিচা আসবে না পানি লাগলেও এবং এটার হচ্ছে এটা হচ্ছে ভিতরের পার্টটা সো এখানে চিলার বক্স রয়েছে আপনার দই মিষ্টি জাতীয় খাবার এখানে ইজিলি আপনি রেখে খেতে পারবেন খুব ভালো থাকবে এবং এটা এটা ফুলি ভার্জিন প্লাস্টিক আমাদের প্রত্যেকটা রেফ্রিজারেটর ভার্জিন প্লাস্টিক ইউজ করা হয়েছে ফুড ভ্যালুটা 100% পাবেন এবং প্লাস্টিকগুলো অবশ্যই ফুড গ্রেডে থাকে প্রাইস কত থাকবে যদি এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার রেগুলার প্রাইস 54,900 টাকা আফটার ডিসকাউন্টে 46,665 টাকা থাকবে এখানে প্রাইসটা থাকবে হ্যাঁ 20% ডিসকাউন্ট এইটার উপরে কিছু ধামাকা দেওয়ার চেষ্টা করব আমি যেহেতু শোরুমে চলে আসলে আপনাদের অবশ্যই এটা থেকে আরো ডিসকাউন্ট করে দেওয়া কিছু এটা কত লিটার এটা আছে 300 লিটার 300 লিটার এটা থেকে একটু বড় চা এগুলো কি সব নন ফ্রস্ট এগুলো হচ্ছে সব নন ফ্রস্ট সব নন ফ্রস্ট এবং প্রত্যেকটা টুইন ইনভার্টার টেকনোলজি আছে আপনার কম্প্রেসারের পাশাপাশি ফ্যান মোটরটা ইনভার্টার থাকবে সেক্ষেত্রে বিল আসবে সর্বোচ্চ আপনার 80 থেকে 100 টাকা ম্যাক্সিমাম খুবই কম বিল আসবে তো কম বিল আসবে এটা যারা মাঝারি ফ্যামিলি তাদের জন্য এটা খুব কমফোর্টেবল এই সাইজটা এটা তো চিলার বক্স রয়েছে এবং নিচে ভেজিটেবল বক্সটা রয়েছে এটাতে সো এখানে ভেজিটেবল রেখে ভেজিটেবল সিলেক্ট করে দিলে কিন্তু কিছুক্ষণ পরপর পানি ছিটিয়ে এই ভেজিটেবলটাকে 7 দিন পর্যন্ত ভালো রাখতে সক্ষম এবং প্রত্যেকটাই ডিও ফ্রেশ টেকনোলজি আছে
একটা খাবারের স্মেল আর একটা খাবারে যাবে না এবং এক্সট্রা কোনো ব্যাড স্মেল আসবে না খাবার থেকে। এটার পর আছে আমাদের 330 লিটার। 330 লিটার এটার প্রাইসটা একটু বলে দিই, এটা 57,900 টাকা। এটাতে স্পেশালি 15% ডিসকাউন্ট চলতেছে। আচ্ছা আচ্ছা। 49,215 আসবে। 215 টাকা মতো প্রাইস, ফাইনাল প্রাইস আসবে। এটা প্রত্যেকটাতে সিক্স মান্থের ইএমআই আছে, 0% ইন্টারেস্টে, 16টা ব্যাংকের সাথে আমাদের ক্রেডিট কার্ডের চুক্তি রয়েছে। আচ্ছা। এরপর আছে 330 লিটার। অনেকেই দেখা যায় যে নন ফ্রস্টেড সিঙ্গেল ডোরের ডিপগুলা তুলনামূলক একটু ছোট হয়, সেক্ষেত্রে এটাতে আমরা ম্যাজিক রুম নিয়ে আসছি। যারা ডিপটা একটু বড় চায় বাট নন ফ্রস্টের মধ্যে চায়, সেক্ষেত্রে এই ম্যাজিক রুমটা কিন্তু আপনি চাইলে ডিপ করতে পারবেন, আবার চাইলে এটা নর্মালও করতে পারবেন, যেটা প্রয়োজন সেটা করে নিতে পারবেন। যাই হোক, সামনে কুরবানি আসতেছে, আপনার ডিপটা বেশি দরকার, আপনি এটা ডিপ করে নিলেন, 50% ডিপ হয়ে গেল। তো এটা কিন্তু বাইরে থেকে টেম্পারেচারটা কন্ট্রোল করার জন্য আলাদা টাচপ্যাড দেওয়া আছে। টাচপ্যাডের মাধ্যমে আপনি টাচপ্যাড কম্পার্টমেন্টে যে সিলেক্ট করে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন টেম্পারেচারটা। ওকে, মাইনাসে দিলে ডিপ হবে। তিন মডেলগুলো মনে হয় সেমই, তাই না? একই সিরিজের মডেল প্রত্যেকটা, হচ্ছে আমাদের বাইরে থেকে অ্যাসেম্বল হয়ে আসে, থাইল্যান্ড অ্যাসেম্বল প্রত্যেকটা ফ্রিজ। এগুলো আমাদের খুব প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট এবং এটার প্রাইস থাকবে 69,900 টাকা, আফটার ডিসকাউন্ট 63,405 টাকা। সো এখান থেকে আর স্পেশাল কিছু অবশ্যই আমি করে দেবো, যেহেতু নতুন শোরুম এবং এটার একটু বড় সাইজটা হচ্ছে 360 লিটার। অ্যাজ ইট ইজ এটার মতোই, এটা তো ম্যাজিক রুম রয়েছে, এটার সাইজটা তুলনামূলক কিছুটা বড়। চারিদিক থেকে আসবে খাবারের প্রত্যেকটা কোনায় কোনায়, যে খাবারটা ভালোভাবে এটা সতেজ রাখবে। এটার প্রাইস থাকতেছে হচ্ছে 73,900 টাকা, আফটার ডিসকাউন্টে আসবে 70,200 টাকা। এখান থেকে স্পেশাল কিছু থাকবে, এটাতেও টাচপ্যাড দেওয়া আছে। সো এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল ডোরের মধ্যে। আচ্ছা ভাইয়া, এগুলো কি কেউ চাইলে ঢাকার বাইরে নিতে পারবে কিনা? হ্যাঁ, ঢাকার বাইরেও নিতে পারবে, আমরা কুরিয়ারের মাধ্যমে অথবা গাড়ির মাধ্যমে আমরা এটা পৌঁছে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং আমাদের কিছু সেমি ফ্রস্টের কালেকশন রয়েছে, যেগুলো হচ্ছে হালকা আইস হবে, খুব বেশি না। আগে যেমন ফ্রিজগুলো জমাট বাঁধা আইস হইতো, আপনার খাবার বের করা যাইতো না, তো এই ধরনের কোনো ইস্যু হবে না, হালকা আইস হবে। এটা হচ্ছে 200 লিটারের সবচেয়ে ছোটোটা, 200 লিটার। এগুলো কিন্তু গ্লাস ডোর, এগুলো আমরা গ্লাস ডোর রেখেছি। হ্যাঁ, সব গ্লাস ডোর। এগুলো আপনার 40% এনার্জি সেভ করতে সক্ষম, তোমার দ্রুত ঠান্ডা করতে পারবে এবং প্রত্যেকটা কিন্তু ইলেকট্রিসিটি ছাড়াও 3 দিন পর্যন্ত খাবারটা ভালো রাখতে সক্ষম। তিন দিন পর্যন্ত খাবারটা ভালো রাখবে, যেহেতু এখন ইলেকট্রিসিটিটা আমরা কনসিস্টেন্টলি পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনার অনেক বেটার হবে। সো এটা আছে আমাদের, উপরে ডিপ থাকবে এবং নিচে নর্মাল থাকবে, ছোটোর মধ্যে খুব সুন্দর একটা ফ্রিজ এবং স্ট্যান্ড করা আছে প্রত্যেকটাই। এটার প্রাইস থাকবে হচ্ছে 35,000, 10% ডিসকাউন্ট, 31,500। এখান থেকে স্পেশাল কিছু আমি করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটার পরে আমাদের আছে 266 লিটার আছে, 275 লিটার আছে, এগুলো সব লেটেস্ট আসছে, সব একদম লেটেস্ট, 2023 লেটেস্ট মডেল। এটাতে আবার ড্রয়ার সিস্টেম, যদি ড্রয়ার সিস্টেমের ডিপে যদি নিচে ডিপ কমফোর্টেবল হন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু নিচে ডিপের ইয়াটাও আমাদের রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 275 লিটার, এটা 43,500, আফটার ডিসকাউন্ট 10% আসবে 39,150। এখান থেকে স্পেশাল কিছু থাকবে এবং এটার পাশাপাশি আমাদের 266 লিটার আছে, এটা 42,500, আফটার ডিসকাউন্ট 38,250। এগুলো সবই গ্লাস ডোর, আমরা প্রাইস বলে দিচ্ছি এবং কত লিটার সেটা বলে দিচ্ছি। এটা আছে 241 লিটার, 241 লিটার, 40,000 টাকা রেগুলার প্রাইস, আফটার ডিসকাউন্ট 36,800 আসবে। এটা আবার নিচে ডিপ ড্রয়ার সিস্টেম থাকবে। এটার পাশাপাশি 251 আছে, যারা উপরে ডিপ চান উপরে ডিপের অপশনও আছে, এটা উপরে ডিপ থাকবে, নিচে হচ্ছে নর্মাল থাকবে। এবং এগুলোর অনেক কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই, যত ধরনের কালার। এখানে কি এগুলো সব ডিপ ফ্রিজ, তাই না? হ্যাঁ, ডিপ ফ্রিজের মধ্যে যেহেতু কোরবানি চলে আসছে, ডিপ ফ্রিজ তো ম্যাক্সিমাম অনেকেরই প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু হায়ারের ডিপ ফ্রিজ আপনাকে দিচ্ছে 30% -30 তাপমাত্রা দিচ্ছে, যেটা আপনি অন্য অন্য ব্র্যান্ড থেকে, অন্য সবাই হচ্ছে -24 পর্যন্ত দিয়ে থাকে, আমরা -30 পর্যন্ত দিতে পারি।
এবং হচ্ছে প্রত্যেকটাতে এলইডি লাইট থাকবে এবং ইলেকট্রিসিটি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু 100 ঘন্টা খাবারের ব্যাকআপ দিবে। অলমোস্ট 4 দিনের মতো খাবারের ব্যাকআপ দিবে, যেটা কিন্তু আদার্স কোম্পানি আপনাকে দিতে পারবে না। সো এখান থেকে আমরা যদি 175 লিটার থেকে আমাদের স্টার্ট হয়েছে ডিফ্রিজটা, 175 লিটার। আচ্ছা, এবং প্রত্যেকটা ডিপ ফ্রিজ আপনি চাইলে নর্মাল মোডে চালাতে পারবেন, আবার চাইলে ডিপ মোডে নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, দুইটা মোডে আপনি কনভার্ট করে ইউজ করতে পারবেন। এটার প্রাইস আছে 31,900 টাকা, আফটার ডিসকাউন্ট 30,305। এখান থেকে স্পেশাল কিছু থাকবে, পাশাপাশি ইএমআই এর ফ্যাসিলিটিস থাকবে, ডেলিভারি ফ্রি থাকবে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ডেলিভারি ফ্রি থাকবে ঢাকার মধ্যে। ঢাকার মধ্যে মোটামুটি আশেপাশে মিরপুরের মধ্যে ডেলিভারিটা আমরা ফ্রি দিয়ে দিব। এটার পরে আছে 230 লিটার। 230 লিটারটা হচ্ছে এটার বড় সাইজটা। সো এটাতেও আপনার প্রত্যেকটাতে গ্লাস দেওয়া থাকবে, আপনারা চাইলে এই গ্লাসটা খুলে ইউজ করতে পারবেন, এবং এলইডি লাইট থাকবে, ডোরগুলো হাইড্রোলিক হবে, আপনি যতটুকু রাখবেন ততটুকুই থাকবে। হ্যাঁ, প্রত্যেকটাকে লক আছে এবং ড্রেনেজ সিস্টেমটা নিচে দেওয়া আছে, আপনি ইজিলি এটা ক্লিন করতে পারবেন। জাস্ট এটা খুলে একটা পাত্র রাখলে সব পানিগুলো এখানে ঝরে পড়বে। এটা তো নর্মাল ডিপ দুইটা মোডে ইউজ করা যায়। এটা 37,900 টাকা, আফটার ডিসকাউন্ট আসবে 36,000 টাকা। এখান থেকে স্পেশাল কিছু থাকবে 36,000 টাকা। 36, ওকে। আর যারা একটু বড় মধ্যে চাচ্ছেন বাট সাইজটা খুবই কম্প্যাক্ট চাচ্ছেন, তাদের জন্য আমাদের 290 লিটার একটা ফ্রিজ আসছে নতুন। 290 লিটার বাট সাইজটা অনেক কম্প্যাক্ট। ওয়াও, সো এগুলাও কিন্তু আপনার জমাট বাঁধা বরফ হবে না, সেমি ফ্রস্ট। এটা আমাদের জাস্ট হালকা আইস আসবে, একটা খাবার আপনি টান দিয়ে ইজিলি বের করবেন, আপনার গরম পানি দিয়ে কিন্তু ডিফ্রস্ট করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, সো আমাদের টেকনোলজি কিন্তু অনেক হাই, জার্মানি টেকনোলজি ইউজ করা প্রত্যেকটাতে। এটা আপনি দুইটা মোডে ইউজ করা যাবে নর্মাল ডিপ। এটা 46,900 আসবে, আফটার ডিসকাউন্ট আসবে 44,500। এখান থেকে স্পেশাল কিছু থাকবে। আর যারা একটু বড় ফ্যামিলি বড় মধ্যে যাচ্ছেন তাদের জন্য 340 লিটার আছে। 340 লিটার, এটা হচ্ছে বড় মধ্যে আর কি। এটা অনেক বড় তো, এটা বড় মধ্যে। সো এটা প্রাইস আসবে 50,900 টাকা, আফটার ডিসকাউন্ট 48,300 টাকা। এখান থেকে স্পেশাল কিছু অফার দিয়ে আমি চেষ্টা করব যে সবাই প্রাইজের মধ্যে নিয়ে আসা, যাতে রেঞ্জের মধ্যে নিয়ে আসা। সো এটার ডিপটাও কিন্তু খুবই বড়, এটার ডিপে কিন্তু আপনি অলমোস্ট 2 মাসের মতো স্টোরেজ করতে পারবেন, এবং অ্যান্টিব্যাকটেরিয়াল টেকনোলজি রয়েছে, বাতাস পরিশোধন করে খাবারটাকে 99.9% পর্যন্ত ব্যাকটেরিয়া ফ্রি রাখতে পারবে। এবং নর্মালটাও কিন্তু এটাতে বেশ বড়, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি যারা বড় ফ্যামিলি আছেন তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা সাইজ। কত লিটার যেন বললেন? এটা 460 লিটার। 460 লিটার, ওকে, 460 লিটার। এটার প্রাইস আসবে হচ্ছে 88,900 টাকা, আফটার ডিসকাউন্ট 84,455। স্পেশাল অফার তো থাকবেই আমার পক্ষ থেকে, এবং সাথে গিফট হ্যাম্পার থাকবে। এটাতে আছে 20% ডিসকাউন্ট থাকবে না? এটাতে রেগুলার 5% আছে, এটার উপরেও আমি আরও চেষ্টা করব ম্যাক্সিমাম করে দেওয়ার জন্য। এটার পরে আমাদের টি ডোরের মধ্যে যদি দেখেন 578 লিটার একটা রয়েছে, এটা হচ্ছে টি ডোরের মধ্যে 578 লিটার। কত ডোর, কত ডোর কটা থাকবে? এটা 578 লিটার হচ্ছে এটার টোটাল সাইজটা। এটার মধ্যে আপনি নেট ইউজ করতে পারবেন 522 লিটারের মতো। 522 লিটার, এবং এটার নর্মাল পোর্শনটা হচ্ছে এটা, যেটাতে মাঝখানে কোনো পার্টিশন নাই, সেক্ষেত্রে আপনি পার্টিশন থাকবে লাগে, কোনো মাঝখানে কোনো পার্টিশন থাকবে না, সেক্ষেত্রে আপনি বড় একটা খাবারের পাত্র এটার মধ্যে রেখে দিতে পারবেন। এবং ড্রাই জোন রয়েছে, ড্রাই ফুডগুলো কিন্তু 9 মাস পর্যন্ত এই কম্পার্টমেন্টে রেখে আপনি রাখতে পারবেন, ড্রাই ফুড রাখা যাবে 9 মাস পর্যন্ত। এবং হিউমিডিটি জোন রয়েছে, ফল ফ্রুটস এখানে 15 দিন পর্যন্ত স্টোরেজ করে রাখা যাবে। ভিতরের যে গ্লাসগুলো আছে আমাদের, এটা হচ্ছে টাফেন গ্লাস, এটা আপনার 150 কেজি পর্যন্ত ওয়েট নিতে সক্ষম। হ্যাঁ, এবং প্রত্যেকটাতে অ্যান্টিব্যাকটেরিয়াল টেকনোলজি রয়েছে। এবং এটা যদি ডিপ দেখাই আমি, সেক্ষেত্রে ডিপটাও কিন্তু অনেক বড়। এটা একটা যে ডয়ারের সাইজ, এটাতে আপনি অনেক 30 কেজি গরু মাংস রাখতে পারবেন। সো সেক্ষেত্রে এটাতে 2.5 থেকে 3 মনের মতো আপনি মাছ মাংস স্টোরেজ করতে পারবেন। এটাও টেম্পার্ড গ্লাস দিয়ে আসছে, এগুলো আমাদের সব থাইল্যান্ড অ্যাসেম্বল। এবং এটার যে টেম্পারেচার কন্ট্রোলটা, এটা আপনি বাইরে টাচপ্যাড দেওয়া আছে, এখান থেকেই করে নিতে পারবেন। এটার প্রাইসটা যদি একটু বলবেন? এটার প্রাইস হচ্ছে 128,900 টাকা, আফটার ডিসকাউন্ট 122,500 টাকার মতো আসবে। আর যেহেতু আমাদের নতুন শোরুম, আমি আগেও বলেছি এটার সাথে স্পেশাল অফার থাকবে এবং গিফট হ্যাম্পার তো অবশ্যই থাকবেই। এটার পরে হচ্ছে সাইড বাই সাইডের মধ্যে যদি আমরা আসি, সেক্ষেত্রে ডাবল ডোর, যেটা ডাবল ডোর 622 লিটার এই ফ্রিজটা আমাদের অ্যাভেলেবেল রয়েছে এখন।
যেটা কিন্তু আমাদের একটা বিগ ডিসকাউন্ট চলতেছে, অলমোস্ট 30% প্লাস ডিসকাউন্ট চলছে, 30% প্লাস ডিসকাউন্ট চলতেছে। এটা রেগুলার প্রাইস ছিল, এটা হচ্ছে নর্মাল পোর্শনটা ডান পাশে এবং বাম পাশে হচ্ছে বিগ পোর্শনটা, অনেক কিন্তু দেখুন দুই সাইড অনেক বড় স্পেস। এবং কিন্তু আমাদের ডাবল ডোর যে রেফ্রিজারেটরগুলো আছে প্রত্যেকটাই কিন্তু আদার্স যে কোনো ব্র্যান্ড থেকে কিন্তু তুলনামূলক এফোর্ডেবল প্রাইজে কিন্তু আমরা অফার করার চেষ্টা করি সবসময় কাস্টমারদেরকে। হ্যাঁ, সো এই নর্মাল পোর্শনে আপনি মোটামুটি পুরো একটা বিগ ফ্যামিলির খাবারটা স্টোরেজ করে রাখতে পারবেন। ডিপ পোর্শনে কিন্তু আপনার বেশ অনেক জায়গা, আপনি পুরোটাই পেয়ে যাচ্ছেন, প্রচুর অনেক স্পেস রয়েছে এটার মধ্যে। এবং এটাও ফুললি টেম্পার্ড গ্লাস দিয়ে আসছে, মাঝখানে এটার টাচপ্যাডটা আছে, এখান থেকে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন চাইলে। এই কন্ট্রোলিংটা কিন্তু আপনি লক করেও রাখতে পারবেন, কারণ হচ্ছে কি অনেক সময় বাসায় বাচ্চা কাচ্চা থাকলে এগুলা যদি টেম্পারেচার চেঞ্জ করে ফেলে এনিহাও, সেক্ষেত্রে দেখা যাবে যে কয়েক ঘন্টা থাকার পর আপনার খাবারে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে আপনি এটা লক করে রাখতে পারবেন। 3 সেকেন্ড ফিঙ্গার লক আছে। পরবর্তীতে হচ্ছে এটা মিরপুর 11 নম্বর মেট্রো রেলের পিলার নম্বর 212 বাস স্ট্যান্ডে ডায়মন্ড ওয়ার্ল্ডের ঠিক অপোজিটে আমাদের এই শোরুমটা অবস্থিত হয়েছে, হায়ার বাংলাদেশ লিমিটেড। ওকে, আপনারা কিন্তু এখানে বর্তমানে আপনাদের কী কী আইটেম পাওয়া যাচ্ছে সব মিলে? এখানে আমাদের বর্তমান টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ডিপ ফ্রিজ, আমাদের প্রত্যেকটা আইটেমই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনাদের অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর আমাদের ভিডিও ডিসক্রিপশনে স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা যারা সরাসরি আসতে চান চলে আসতে পারেন, আর যারা অনলাইনে যোগাযোগ করতে চান তাদের জন্য কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। তো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।